ভিডিও দেখে এন্টারটেইনমেন্টই হবে, তাছাড়া এই সমস্ত ভিডিও আসলে ধৈর্য সহকারে ক্লান্তিতে হয় না ওটা। তো চেষ্টা করবা ক্লাসে আসার যতটা সম্ভব পারা যায়, তাহলে যদি কিছু হয়। সো আমাদের এই কোর্সটা ছিল মূলত হচ্ছে রিনিউয়েবল এনার্জির উপরে, তাই তো? আমি কোর্সের একটা আউটলাইনও তোমাদের ওখানে দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখো যে এই কোর্সটা আমি কী কী পড়াবো। ওকে, তো প্রথমেই আমি যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে যে রিনিউয়েবল এনার্জি জিনিসটা কী, তাই তো? রিনিউয়েবল এনার্জি যদি আমি কাউকে জিজ্ঞেস করি, তোমার কি মনে আছে যে রিনিউয়েবল এনার্জি জিনিসটা কী? একটা জিনিসকে রিনিউয়েবল এনার্জি রিসাইকেল করা যায়, যে এনার্জিটা আমি বারবার রিসাইকেল করে ইউজ করতে পারি সেটাই হচ্ছে রিনিউয়েবল এনার্জি। মানে যে এনার্জি সোর্সটা, সহজ কথা যদি বাংলা খাঁটি বাংলা কথা বলি, যে এনার্জি সোর্সটা কখনোই হারিয়ে যাবে না সেটা হচ্ছে আমার রিনিউয়েবল এনার্জি। ওকে, এই রিনিউয়েবল এনার্জির প্রয়োজনীয়তা কী, তোমার কী মনে হয় রিনিউয়েবল এনার্জি কেন প্রয়োজন আমাদের? আমার যেগুলো নন রিনিউয়েবল এনার্জি আছে, যেমন ডিজেল, পেট্রোল, অকটেন বা কোল বলো, এগুলো একসময় এটা তো খনিতে মাইন করে পাওয়া যায়, তাই না? এখন আলটিমেটলি একটা সার্টেন পিরিয়ডে এসে এটা শেষ হয়ে যাবে। যদি শেষ হয়ে যায়, আমরা যে টেকনোলজি ডেভেলপ করেছি এনার্জির উপর বেস করে, এনার্জি না থাকলে কিন্তু আমাদের কোনো টেকনোলজি কাজ করবে না, তাহলে কিন্তু আমাদের আবার ব্যাকএন্ডে ফিরে যেতে হবে। ব্যাকএন্ডে যে ফিরে যদি যেতে না চাই, সেক্ষেত্রে আমাদের ফুয়েল, আলাদা কোনো ফুয়েল আছে কি না যে ফুয়েলটা দিয়ে আমি আমার এই টেকনোলজিটাকে চালাইতে পারি। সো সেই সমস্ত এনার্জিকে আমি বলবো রিনিউয়েবল এনার্জি, যে এনার্জিগুলো আমার কখনোই শেষ হয়ে যাবে না। কয়েকটা উদাহরণ বলো যে রিনিউয়েবল এনার্জির কয়েকটা উদাহরণ। সো টাইডাল এনার্জি, ও যেটা বললো যে ওয়েভ এনার্জি, সূর্যের আলো ফ্রি অফ কস্ট, উইন্ড। সো আমি যদি বলি কয়েকটা রিনিউয়েবল এনার্জি নাম লেখো, তুমি লিখতে পারো উইন্ড এনার্জি। সো টাইডাল এনার্জি, টাইডাল এনার্জি মানে কী বলো তো? সমুদ্র, সামুদ্রিক স্রোত হতে পারে অথবা জোয়ার ভাটা হতে পারে। ওকে, সো ওয়েভ এনার্জি হতে পারে, যেটা হচ্ছে ঢেউ, ঢেউ হতে পারে। তারপর সূর্যতে হতেই পারে, বায়োম্যাস হতে পারে, বায়োম্যাস হতে লিভিং এলিমেন্ট যেগুলো আছে, গ্রিন এলিমেন্ট যেগুলো তুমি দেখতে পাও, সেটা কাঠ হতে পারে, গাছের পাতা হতে পারে, তারপর গোবর হতে পারে, রেসিডিউ যেগুলো ভাতের মার যেগুলো ফেলে, ভাতের এক্সট্রা যেগুলো ফেলে দেই, পচা ভাত হইতে পারে, বা কলা যেটা খেয়ে ফেলে দিচ্ছি এটাও হতে পারে। মানে যা কিছু হতে পারে, যেমন অর্গানিক ম্যাটেরিয়াল মূলত, সে সমস্ত থেকে আমি এই এনার্জিগুলো জেনারেট করতে পারি। তো মোটামুটি কিন্তু রিনিউয়েবল এনার্জির সোর্সগুলো সম্পর্কে আমাদের বেসিক একটা ধারণা আছে। যাক, একটা উপায় করেছে ম্যাডাম আমাদের, দেখা যাক সেটা দিয়ে আমি কিছু সময় চালাই নিতে পারি কিনা। এটার ইয়ে নষ্ট হয়ে গেছে, থার্মাল এনার্জির পোটেনশিয়াল খুব বেশি ভালো না, কারণ এটা জিও থার্মাল এনার্জি কোথায় পাওয়া যায়, গত ক্লাসে পড়ছিলাম, কোথায় পাওয়া যায়? আমি যদি চিন্তা করি যে যেখানে আমার আগ্নেয়গিরি বলতে, যে সেখানে কী প্লেট বলে এই প্লেটগুলোর নাম, টেকটোনিক প্লেট। সো যেখানে টেকটোনিক প্লেটের একটু ঝামেলা আছে, সেখান দিয়ে আমার এই ভিতর থেকে হিটটা বাইরে চলে আসে। সো সেই সমস্ত জায়গা হচ্ছে আমার পোটেনশিয়াল এরিয়া। তো বাংলাদেশে তো এরকম কোনো আগ্নেয়গিরি নেই, সো জিও থার্মাল এনার্জি বাংলাদেশের জন্য পোটেনশিয়াল খুব বেশি ভালো না। বাট কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে আমি জিও থার্মাল এনার্জি হারভেস্ট করতে পারি, কিন্তু অত বেশি ভালো না। আবার উইন্ডের কথা যদি চিন্তা করি, নর্মাল যদি উইন্ড স্পিড 6 থেকে 8 মিটার পার সেকেন্ড যদি না হয়, 10 মিটার হাইটে আমি উঠবো, এই হাইটে যদি 8 মিটার পার সেকেন্ড যদি উইন্ডের স্পিড থাকে, মোটামুটিভাবে আমি উইন্ড টারবাইনগুলো চালাইতে পারবো। এখন এর নিচে যদি হয়, তাহলে আমি যদি একটা সিস্টেম দাঁড় করাই, তাহলে ওটা ফিজিবল হবে না, মানে ইকোনমিক্যালি ভায়াবল হবে না ওটা। যদি কোনো কিছু ইকোনমিক্যালি ভায়াবল না হয়, সেটা তো টিকবে না। আলটিমেটলি যদি আমার লস হতে থাকে, আমি কি কোনো প্রজেক্ট চালাবো? চালাবো না। যদি উইন্ড থেকে আমি পেট্রোলে কম পাই, তখন পেট্রোল দিয়ে চালাবো আমি, তাই না? সো এই সমস্ত কিছু চিন্তা করে দেখা যায় যে, আবার বায়োমাসের ক্ষেত্রে চিন্তা করলে আমার প্রচুর ফরেস্ট থাকতে হবে, তাই না? বাবা উল্টা উল্টা হলো,
ওকে দ্যাটস ইট। দেখা যাচ্ছে মোটামুটি, এটাকে আরো একটু বড় করলে সুবিধা হয়, বেশি বড় করলে কেটে গেছে, কেটে গেছে, এটা বড় করলে আবার চেঞ্জ করতে গেলে বোধ হয় আচ্ছা হবে সমস্যা। আচ্ছা তাহলে আমার কোনো একটা সিস্টেম যদি এখানে দাঁড় করাইতে হয় তাহলে সেই সিস্টেমটা ইকোনমিক্যালি ভায়াবল হবে। সো রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে বাংলাদেশের কী হয়, এগুলো আসছে কোথা থেকে? দেখো তো পাশে কেউ আছে কিনা, এখানে কি কেউ এই মনিটর অ্যাক্সেস করার চেষ্টা করতেছে? তো এখানে তো আমার এটা লাইন, এটা কী সমস্যা? আচ্ছা ঠিক আছে, ওইটা কোথায় বললে দেখি, এটা দেখাই যাও আমাকে একটু। আচ্ছা ঠিক আছে, তাহলে বাংলাদেশের পার্সপেক্টিভে দেখা যায় যে যদি আমি সোলার এনার্জি ইউজ করি তাহলে যদি সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে পারি মোটামুটি সেটা ফিজিবল হবে। কেন ফিজিবল হবে সেটা আমরা একটু পরে আলোচনা করব, কিন্তু আমরা এতটুকু বুঝি যে বাংলাদেশের জন্য সোলার এনার্জিটা খুবই গুরুত্বপূর্ণ, যদি আমি রিনিউয়েবল এনার্জি দিয়ে আমার এনার্জিটাকে রিপ্লেস করতে চাই। এখন আমরা আগামী কয়েকটা ক্লাস এই সোলার এনার্জি আমরা কীভাবে হারভেস্ট করতে পারি সেই সম্পর্কে আলোচনা করে দেখব যে কীভাবে অ্যাকচুয়ালি সোলার এনার্জিটা হারভেস্ট করা যায়। প্রথমেই দেখব যে সোলার এনার্জির যে পোটেনশিয়াল আছে সেটা একটু, আমাদের পৃথিবীর যে এনার্জি ডিমান্ড তা মোটামুটি 1.7 আওয়ার আকারে দেয়া আছে, যে এক ঘন্টায় মোটামুটি 89,300 টেরাওয়াট, আমার প্রায় 2 ঘন্টায় আমার এত পরিমাণ এনার্জি লাগে বা এত পরিমাণ পাওয়ার আমার পৃথিবীর দরকার হয়, তাই তো? সরি, এটা হচ্ছে 89,300 টেরাওয়াট হচ্ছে সান থেকে আমরা পাই 1.7 আওয়ারে, আর আমার পৃথিবীর যে ডিমান্ড আছে সেই ডিমান্ডটা একটু নিচে নেমে গেছে, সেই ডিমান্ড আচ্ছা পৃথিবীর যে ডিমান্ড আছে 1.7 আওয়ারে এটা হচ্ছে 6,480 টেরাওয়াট, তাহলে এটা কয় গুণ হচ্ছে? যে 2 ঘন্টায় যে পরিমাণ এনার্জি পাচ্ছি তাতে কতদিন চালানো সম্ভব হবে? তুমি যদি 89,300কে 6,480 দ্বারা ভাগ করো তাহলে কত আসতে পারে? এটা অ্যারাউন্ড 14 মতো আসে না, এত এত কত আসে দেখো তো, আচ্ছা 13.5। সো আমার পৃথিবীতে প্রতি 1 ঘন্টায় বা 1.7 আওয়ারে 89,300 টেরাওয়াট আসে, সেখানে আমার লাগে মাত্র 6,480 টেরাওয়াট, এর প্রায় 13-14 গুণ এনার্জি আমি সান থেকে প্রতি 1.7 আওয়ারে পাচ্ছি। তার মানে এটা একটা হিউজ এনার্জি সোর্স, আমি যদি এটাকে কোনোভাবে ক্যাপচার করতে পারি এই পরিমাণ এনার্জি, যে পরিমাণ এনার্জি সান থেকে আসতেছে, তাহলে কিন্তু আমার পৃথিবীতে কোনো নর্মাল পাওয়ার প্ল্যান্ট রাখার দরকার হয় না, কারণ সান থেকে আমি যে পরিমাণ এনার্জি পাচ্ছি তার থেকে প্রায় 1/13 কম পরিমাণ এনার্জি আমি ইউজ করতেছি। তা যদি এই সানের এনার্জিটা আমি ইউজ করতে পারতাম তাহলে এই কোলও পোড়ানো লাগতো না, ডিজেলও পোড়ানো লাগতো না, কিছুই পোড়ানো লাগতো না, মানে এত পরিমাণ এনার্জি পাই। এই জন্যে আমাদের ফোকাস এত বেশি যে আমরা এই সানের এনার্জিটাকে কোনোভাবে কনভার্ট করে ইউজ করতে পারি কি না, এইটা দিয়ে শুধু আমি এতটুকুই বোঝাতে চেয়েছি যে সোলার এনার্জির পোটেনশিয়াল কতটা, সান কী পরিমাণ এনার্জি দিচ্ছে, লিমিটেশন কিছু কিছু আছে, কিন্তু সেই লিমিটেশনগুলো যদি ওভারকাম করা যায় তাহলে এই পরিমাণ এনার্জি আমি পেতে পারতাম। আচ্ছা এখন আসি ফটোভোল্টিক এনার্জি, যেহেতু সানের এনার্জিকে আমার কনভার্ট করতে হবে, ফোটনের এনার্জিকে কনভার্ট করতে হবে, সো এই ফটোভোল্টিক সিস্টেমটা কী অ্যাকচুয়ালি? এটা হচ্ছে এমন একটা ইলেকট্রিক্যাল সিস্টেম যেটা হচ্ছে ফোটনের এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করবে, এতটুকুই কাজ, যে যে লাইটটা আসবে লাইটের এনার্জিকে আমি জাস্ট ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করব। এই জন্য এর নাম হচ্ছে ফটো ইলেকট্রিক, এটার প্রথম নাম ছিল ফটো ইলেকট্রিক ইফেক্ট, আবার এটার নাম হচ্ছে এখন ইঞ্জিনিয়ারিং নাম দিয়েছে ফটোভোল্টিক সিস্টেম।
এই ফটো ইলেকট্রিক সিস্টেম কাজে লাগিয়ে ফটোভোল্টিক সিস্টেম দাঁড় করানো হয়েছে। এই ফটো ইলেকট্রিক ইফেক্ট এটা তৈরি কর মানে প্রথমে আবিষ্কার করেছিল কে? আইনস্টাইন। ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য তাকে কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল, এবং ওই থিওরিটা কাজে লাগিয়ে এই ফটোভোল্টিক সিস্টেম অ্যাকচুয়ালি কাজ করে। ফটোভোল্টিক সিস্টেমের সুবিধা কী? এটা হচ্ছে একদম ক্লিন এনার্জি, কোনো আমার গ্রিন হাউস ইফেক্ট টিফেক্ট কিচ্ছু থাকবে না, নয়েজ এই ধরনের কোনো ইস্যু থাকবে না, আজীবন আমি পেতে পারবো। সো যদি আমি বলি যে কোনো রেডিয়েশন থাকবে না, সো আমি যদি বলি ফটোভোল্টিক সিস্টেমের তুমি কিছু বেনিফিটসগুলো বলো, বেনিফিটসগুলো তুমি জাস্ট লিখে দিও। আমি বেনিফিটসগুলো জানি যে সবাই জানে, তোমার জাস্ট একটু পলিশ করতে হবে লেখার জন্য। তবে এই ধরনের কোশ্চেন অনেক সময় আসে যে ফটোভোল্টিক সিস্টেমের সুবিধা কী, আমি কেন ফটোভোল্টিক সিস্টেম ইউজ করতে চাই? ওকে, আচ্ছা, এখন এই ফটোভোল্টিক সিস্টেম দাঁড় করাইতে গেলে ওর ফটোভোল্টিক সিস্টেমের মেইন যে পার্ট সেটা হচ্ছে একটা সোলার সেল। একটা সোলার সেল, আমরা প্রথমে হচ্ছে একটা সোলার সেল নিয়ে কথা বলব। শুরুতে হচ্ছে যে আমার সানের এনার্জিটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারবে এমন একটা ডিভাইস, সেই ডিভাইসটা হচ্ছে ফটোভোল্টিক সোলার সেল বা ফটোভোল্টিক ডিভাইস, তাই তো? এই ফটোভোল্টিক ডিভাইসের সিঙ্গেল একটা ইউনিট নিয়ে আমরা প্রথমে কথা বলবো, এটা কীভাবে করে। এই সোলার সেল সাধারণত তিন প্রকারের হয়ে থাকে, একটা মনোসিলিকন, পলিসিলিকন, আর একটা হচ্ছে অ্যামোরফাস। ওকে, এই সেলকে প্রথমে মডিউলে সাজানো হয়। এখানে একটা সিঙ্গেল সেল দেখানো হচ্ছে, এটা হচ্ছে একটা সিঙ্গেল সেল। এই সিঙ্গেল সেলের উপর যেগুলো দেখতে পাচ্ছ এগুলো বাসবার, এটা রিবন বলে। এটার কাজ কী? ইলেকট্রন যখন আসে এটাকে কালেক্ট করা। যখনই একটা ইলেকট্রন এখানে তৈরি হবে সেটাকে কালেক্ট করে আমি বাসবারে নিয়ে আসবো, বাসবার থেকে আমি সেটা আউটপুটে নিয়ে যাব। ওকে, এইগুলো সবসময় দেখতে পাবা, দেখবো এটা সে অ্যালুমিনিয়ামের হয়, সিলভারের হয়, এই গ্রিডগুলা, এই ছোটোগুলো ফিঙ্গার বলে আর এগুলোকে বাসবার বলে। প্রতিটা সেলের উপরই এটা দেয়া থাকে। ওকে, এই একটা সেল থেকে আমি একটা মডিউল বানাইতে পারি। কেন একটা সেল থেকে একটা মডিউল বানাবো? কারণ একটা সেলের আউটপুট ভোল্টেজ এবং কারেন্ট খুবই কম। একটা সেলের আউটপুট ভোল্টেজ নর্মাল সিলিকন সেলের আউটপুট ভোল্টেজ 0.6 ভোল্ট মতো, এর যদি শর্ট সার্কিট কারেন্ট চিন্তা করি অ্যারাউন্ড 2 or 3 amps মতো হতে পারে। টু কারেন্টের কোনো সমস্যা নাই, 2 এবং 3 amps মতো হতে পারে। সো 0.6 × 3 amps কত হয়? 0.6 × 3 amps বা 5 দেই, সো 1.5 watt। একটা সেল মোটামুটি এইরকম ওয়াটই জেনারেট করতে পারে, 1.5 wattের মতো, 1.5 থেকে 2 watt মতো। সো একটা সেল দিয়ে যদি আমি চালাইতে যাই একটা সিস্টেম তাহলে হবে না। সো এই সেল থেকে আমি করব কি, কিছু সিরিজ কানেকশন করব, কিছু প্যারালাল কানেকশন করব। সিরিজ কানেকশন যখনই করব তখন ভোল্টেজটা রাইজ হয়ে যাবে, প্যারালাল কানেকশন যখন করব তখন কারেন্টটা রাইজ হয়ে যাবে। কীভাবে হবে আমরা দেখব ভবিষ্যতে, কিন্তু এই কাজটা করা হয়। একটা সেল থেকে প্রথমে একটা মডিউল বানানো হয়। মডিউল মানে একটা প্যানেল, মডিউল মানে একটা প্যানেল যেখানে অনেকগুলো সেল সিরিজ এবং প্যারালালে যুক্ত করা আছে। ওকে, তারপরে গিয়ে অনেকগুলো প্যানেল মিলে আমি একটা অ্যারে তৈরি করতে পারি, যে আমার একটা মডিউলে হচ্ছে না, এখন আমার বেশি পরিমাণ কারেন্ট দরকার। মনে করো এই প্যানেলটা আমার 7 amps মতো কারেন্ট দিত, এখন আমার দরকার মনে করো 20 amps বা 21 amps। তাহলে যদি 21 amps বানাইতে হয় তাহলে 7-এর সাথে কয় গুণ হবে? 2 গুণ না, 3 গুণ বাড়াইতে হবে। সো তিনটা প্যানেলকে যদি আমি প্যারালালি কানেক্ট করে দিই, প্যারালালি কারেন্ট যোগ হয়, তাই তো? প্যারালালি কারেন্ট যোগ হয়, সিরিজে কারেন্ট সেম থাকে, প্যারালালি সবসময় কারেন্ট যোগ হয়। এই জন্য যদি আমি এখানে তিনটা প্যানেলকে সাজাইতে পারতাম প্যারালালি, সে 21 amps পর্যন্ত কারেন্ট দিতে পারতো। এটা বেসড অন মাই ডিজাইন, আমি কিভাবে সিস্টেমটা ডিজাইন করব তার উপর ভিত্তি করে এই অ্যারে বা মডিউলটা আমি নিব। এই ডিজাইনটাও আমি এই কোর্সে যখন ফটোভোল্টিক সিস্টেমের ক্লাসের শেষ পর্যায়ে যাব তখন আমি দেখাবো কীভাবে প্যানেলগুলো ডিজাইন করে আমি কত ওয়াটের জন্য কতটুকু প্যানেল নিব, কতটুকু ব্যাটারি নিব, তার একটা ক্যালকুলেশন আছে। ওকে, সো এতটুকু ছিল আমার একটা সেল থেকে কীভাবে মডিউল তৈরি করে, একটা মডিউল থেকে কীভাবে একটা অ্যারে তৈরি করে। ওকে, এটা সংজ্ঞাটা দিছে, এখানে সংজ্ঞাটার কথা বারবার চলে আসতেছে। এটার কয় ধরনের বলছি, যে পলিসিলিক পলিক্রিস্টালাইন দেখো, একটা মনোক্রিস্টালাইন। আচ্ছা, পলিক্রিস্টালাইনের কথা গতদিন বলছিলাম, পলিক্রিস্টালাইন এবং মনোক্রিস্টালাইন সেলের ভিতরে একটা পার্থক্য আছে। কী পার্থক্য গতদিন বলেছিলাম?
বেসিক পার্থক্য বলেছিলাম একটু চার কোণাকার হয়ে থাকে। সো পলিক্রিস্টালাইন যে মনোক্রিস্টালাইন যেগুলো দেখবা যে মাথার দিকে একটু খাসকাটা থাকে কিন্তু একটু চার কোণাকার হয়ে থাকে। আর যে মনোক্রিস্টালাইন এটা হচ্ছে কাল মানে নীলচে নীলচে ভাব থাকে, আর এটা কালচে কালচে ভাব থাকে। দেখছো এটা হচ্ছে রেক্টেঙ্গেল শেপের, এটা রেক্টেঙ্গেল শেপের হয়ে থাকে আর এটা কিন্তু স্কোয়ার শেপের হয়ে থাকে। মনোক্রিস্টালাইনের সুবিধা কী বলছিলাম, মনোক্রিস্টালাইনে কী সুবিধা বলছিলাম, কেন আমি মনোক্রিস্টালাইন ইউজ করবো, দাম বেশি বাট ইফিসিয়েন্সিও বেশি, এটা দাম বেশি কিন্তু ইফিসিয়েন্সিও বেশি, কিন্তু পলিক্রিস্টালাইনের ইফিসিয়েন্সি কম। এই ক্রিস্টালাইন বলতে তোমরা কী বোঝো, ক্রিস্টালাইন বলতে কী বোঝো, ক্রিস্টাল বলতে কী বোঝো, ক্রিস্টালাইন বলতে কী বোঝো? এখানে মনোক্রিস্টালাইন, মনো মানে এক, পলি মানে সেটা মানে হতে পারে বহু বচন হতে পারে, তাই না? মনোক্রিস্টালাইন ধরে না, আমি এর আগের দিন গতদিন কিন্তু বুঝিয়েছি জিনিসটা, এই ক্লাসের সিটিং অ্যারেঞ্জমেন্টটা যদি অর্ডারলি সাজানো থাকে, আমি জানি এইটার পরে ওইটা আসবেই, এই চেয়ারটার পরে এই চেয়ারটা এত দূর দূরত্ব ফাঁকা, এই চেয়ারটার পরে এই চেয়ারটার দূরত্ব এত দূর ফাঁকা, এই মাঝে ফাঁকা জায়গা আছে। মনোক্রিস্টালাইন মানে এই ধরনের শেপ, যদি প্রথম শেপটা জানি আমি তাহলে পুরো স্ট্রাকচারের শেপ আমি জানি, মানে একটাই স্ট্রাকচার আছে এর ভিতরে, এক ধরনের প্যাটার্ন। এটা এই যে মনোক্রিস্টালাইন এর প্যাটার্ন সমস্ত থ্রু দা এখান থেকে শুরু করে এই পর্যন্ত এক ধরনের প্যাটার্ন আছে। সিলিকনের প্যাটার্ন কেমন, এটা ছবি এঁকে দেখালে সুবিধা হয়, তাই না? সিলিকনের এখানে একটা হাত, এখানে একটা হাত, এখানে একটা হাত, এখানে একটা সিলিকন, ওকে, এখানে আসবে আর একটা সিলিকন, এখানে আসবে আর একটা সিলিকন। সো এই ধরনের অ্যারেঞ্জমেন্টে যদি এরা সাজতে থাকে তাহলে এটা হবে আমার মনোক্রিস্টালাইন। এখন দেখা গেল কোনো জায়গায় এরকম করতে করতে এইখানে গিয়ে এই বনটা ভেঙে গিয়ে এখানে কিছু নাই, এখানে চলে আসছে, এখানে ফাঁকা হয়ে গেছে, কিছুই নাই, এইখানে হয়তো বাঁকা হয়ে গেছে, হ্যাঁ বাঁকা হয়ে হয়তো এইখানে একটা আসছে, আবার এইখানে জিনিসটা ফাঁকা হয়ে গেছে, এখানে হয়তো নতুন করে একটা শেপ তৈরি হয়েছে যেটা হচ্ছে অন্য ধরনের অ্যারেঞ্জমেন্ট, আলাদা অ্যারেঞ্জমেন্ট তৈরি হয়েছে, মানে একই ধরনের শেপ, এই শেপটা যার ভিতরে নাই সেটা হচ্ছে পলিক্রিস্টালাইন। আর থ্রু দ্য ম্যাটেরিয়াল এক ধরনের শেপ যদি পাওয়া যায় সেটা হচ্ছে মনোক্রিস্টালাইন। মানে আমি যদি একটা সিঙ্গেল জায়গার শেপটা জানি তাহলে থ্রু দ্য ম্যাটেরিয়াল কী ধরনের শেপ আছে আমি জানি। একটা স্কোয়ার মনে করো সিলিকনের যে এইটুকু চিনলাম না আমি, এতটুকু থ্রু দ্য স্ট্রাকচার এই ধরনের শেপই আসে, কারণ আমি জানি এই জায়গার থেকে দূরত্ব এতটুকু, এর জায়গা থেকে দূরত্ব এতটুকু, এতটুকু দূরত্বে সে আসে, কোন জায়গায় ফাঁকা থাকবে, কোন জায়গায় নিউক্লিয়াসটা বসিয়ে আছে সেটা আমি জানি। সো এ ধরনের শেপে যদি থাকে সেগুলো হচ্ছে মনোক্রিস্টালাইন, একটা স্ট্রাকচার যার ভিতরে। আর পলিক্রিস্টালাইন মানে হচ্ছে যার ভিতরে এই সিলিকনের কিন্তু অন্য চারটা হাতের জায়গায় পাঁচটা হাত হয়ে যাবে না, তার চারটা হাতই থাকবে কিন্তু কোনো কোনো হাত হয়তো ভেঙে গেছে, কোনো কোনো হাত হয়তো একটু বাঁকা হয়ে যুক্ত হয়েছে, মানে একটু শেপটা একটু চেঞ্জ হয়ে যাবে। মনে করো এইখানে চিন্তা করো, এখানে একটা সিলিকন থাকার কথা, এইখানে একটা সিলিকন এসে বসে আছে, এখন ইলেকট্রনটা এখান দিয়ে দৌড় দিয়ে যেতে পারত কিন্তু এখানে আসলে কি, একটা সিলিকন তো এখানে বসে আছে কিন্তু তাই কি থাকার কথা ছিল, তা তো থাকার কথা ছিল না। যদি মনোক্রিস্টালাইন হতো তাহলে কিন্তু এখানে সিলিকনটা থাকতো না, তাহলে এখানে যে ইলেকট্রনটা তৈরি হতো সেটা ডিরেক্টলি বাসবারে চলে আসতো, আসতে পারতো না, কিন্তু এ থাকার কারণে একটা ধাক্কা গিয়ে হয়তো ইলেকট্রনটা নাও কালেক্ট হতে পারে, ইলেকট্রনটা তো তখন কালেক্ট হবে না। এই জন্য পলিক্রিস্টালাইনের সাধারণত ইফিসিয়েন্সি একটু কম হয়, কারণ ইলেকট্রনের কালেকশানটা কম হয়, কিন্তু মনোক্রিস্টালাইনের ক্ষেত্রে ইলেকট্রন দৌড় দিয়ে সাধারণত বাসবারে যদি যে লাইন দিয়ে একবার দৌড় দেয় সে লাইনে আর ডিরেক্ট চলে যায়। এটাই হচ্ছে বেসিক মনোক্রিস্টালাইন অ্যান্ড পলিক্রিস্টালাইনের পার্থক্য। আরও যদি ডিটেল দেখতে হয় একটু দেখো কেমিস্ট্রির, এটা বেসিক, এটা ম্যাটেরিয়াল সায়েন্সের ইস্যু, তবে এতটুকু বেসিক জেনে রাখো যে মনোক্রিস্টালাইন মানে থ্রু দ্য ম্যাটেরিয়াল এক ধরনের শেপ আছে, একই ধরনের শেপ, অ্যাটমিক স্ট্রাকচার একই ধরনের, কিন্তু পলিক্রিস্টালাইনে সেটা ভিন্ন ধরনের স্ট্রাকচার থাকতে পারে। ওকে, এখন আসি, এই যে সোলার সেল আমি দেখালাম,
আমি আগে প্রথমে এত কিছুতে যাব না, আগে আমি সোলার সেলের ওয়ার্কিং প্রিন্সিপালটা কিভাবে কাজ করে সেই জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করব। তোমরা ইলেকট্রনিক্স তো পড়েছো? ইলেকট্রনিক্স তো পড়েছো? ইলেকট্রনিক্সের সাথে ব্যান্ড ডায়াগ্রামের রিলেশন তো জানো, ম্যাটেরিয়ালের সাথে ব্যান্ড ডায়াগ্রামের রিলেশন। ব্যান্ড ডায়াগ্রাম পড়ো নি? ইলেকট্রনিক্স পড়লে তো এন টাইপ পি টাইপ পড়ানোর পরে ব্যান্ড স্ট্রাকচার দেখাইছে না? আচ্ছা, তাহলে আমরা একটু সেটা দিই। আমরা প্রথমে এত কিছু না দেখে আমি প্রথমে দেখব যে একটা সোলার সেল কীভাবে কাজ করে, তার ওয়ার্কিং প্রিন্সিপালটা। একটা সোলার সেল এবং একটা ডায়োডের ভিতর বেসিক পার্থক্যটা কি জানো কেউ? একটা সোলার সেল এবং একটা ডায়োড দুটোই কিন্তু পিএন জাংশন, দুটোই কিন্তু পিএন জাংশন। আচ্ছা, একটা সোলার সেলের যদি আমি একটা ডায়াগ্রাম এখানে আঁকতে চাই সেটা ডায়োডের মতোই হবে। প্রথমে আমি এভাবে আঁকি, তোমরাও একটু আঁকো, একটু বড় করে আঁকি, তাই না? এটা হচ্ছে পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ। তুমি পি টাইপ এবং এন টাইপ বলতে কি বোঝো বাবা? পি টাইপ যার ভিতরে হোলের সংখ্যা বেশি আছে, যার ভিতরে ইলেকট্রন সংখ্যা বেশি। সো পি টাইপ মানে যার ভিতরে হোলের সংখ্যা বেশি, এন টাইপ মানে যার ভিতরে ইলেকট্রনের সংখ্যা বেশি। এখন এই পি টাইপ বানায় কি করে? পি টাইপ বানায় কি করে? ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অন ক্লাস করোনি তোমরা? এন টাইপ পি টাইপ কীভাবে বানা যায় জানো না? সো এইরকম হলে তো হবে না। ইলেকট্রনিক্স কয়দিন আগে পড়ে এসছো? এক বছর হয়নি তো? না, ইলেকট্রনিক্স এক বছর হয়নি। সো আমি পি টাইপ, পি টাইপ মানে হচ্ছে যার ভিতরে হোল সংখ্যা বেশি। এমন যদি আমি ইলেকট্রনের কয়টা হাত? চারটা হাত। সো আমি যদি সরি সিলিকনের চারটা হাত, আমি যদি ট্রাইভ্যালেন্ট ম্যাটেরিয়াল যেমন কি বোরন, ট্রাইভ্যালেন্ট মানে যার তিনটা হাত। সো আমার হচ্ছে সিলিকনের চারটা হাত, আমি যদি ট্রাইভ্যালেন্ট ম্যাটেরিয়াল দিয়ে একে ডোপিং করি তাহলে তিনটা হাতের সাথে তিনটা হাত কানেকশান পাবে, একটা হাত খালি থাকবে। সো এভাবে তৈরি করলে দেখা যায় যে একটা হাতে ইলেকট্রনটা আসতে পারত, যেহেতু ইলেকট্রন আসে নাই সো ইলেকট্রনের অ্যাবসেন্স আছে, ওটাকে একটা হোল হিসেবে ট্রিট করতে পারি। সো পি টাইপ ম্যাটেরিয়াল সাধারণত বানায় হচ্ছে ট্রাইভ্যালেন্ট ম্যাটেরিয়াল দিয়ে যদি ডোপিং করা যায় সিলিকনকে, সেটা পি টাইপ ম্যাটেরিয়াল হিসেবে তৈরি করা যায়। আর যদি এন টাইপ তৈরি করতে হয় তাহলে পেন্টাভ্যালেন্ট, পঞ্চযোজী মৌল, ওটা হচ্ছে ত্রিযোজী মৌল, এটা হচ্ছে পঞ্চযোজী মৌল। সিলিকনের কয়টা হাত? চারটা হাত। সো যদি পেন্টাভ্যালেন্ট দিয়ে আমি একে ডোপিং করি তাহলে চারটার সঙ্গে চারটা হাতের কানেকশান তৈরি হবে, একটা হাত খালি পড়ে থাকবে যেখানে এক্সেস একটা ইলেকট্রন বসে আছে। সো সে স্ট্রাকচারে একটা করে ইলেকট্রন দিবে, এরকম করে মিলিয়ন্স অফ, যখন এটা হতে পারে ফসফরাস হতে পারে, আর্সেনিক হতে পারে। আমি যদি একে ডোপিং করি, মিলিয়ন্স অফ ফসফরাস এবং আর্সেনিক দিয়ে ডোপিং করি, তাহলে দেখা যায় যে আমার সেটা এন টাইপ হিসেবে তৈরি হবে। সো এন টাইপ পি টাইপ একটা কমন জিনিস, এই জিনিস না বুঝলে কিন্তু ডায়োডও বোঝা যাবে না, সোলার সেলও বোঝা যাবে না। ওকে, এখন আমি একটা পিএন জাংশন তৈরি করলাম। প্রথমে কি করেছি, প্রথম কাজ করেছি, এটা কিন্তু পিএন জাংশন আলাদা আলাদা তৈরি করা হয় না। এটা ধরো আমার একটা সিলিকন ছিল, সিলিকনকে আমি ট্রাইভ্যালেন্ট দিয়ে ডোপিং করছি, ট্রাইভ্যালেন্ট ব্রোন দিয়ে ডোপিং করেছি, এটা হয়ে গেছে আমার পি টাইপ হয়ে গেল। ওকে, এখন যদি আমি এন টাইপ তৈরি করতে চাই, এটাও সিলিকন আছে, এটা এন টাইপ সিলিকন, এটা কী করবো? পেন্টাভ্যালেন্ট পেন্টা, এটা কী কী আছে? আর্সেনিক আছে, ফসফরাস আছে। সো এটা হয়েছে এন টাইপ। এখন এই দুটো আলাদা করে তৈরি করা হয় না, একটা ডায়োডের ক্ষেত্রে কী করা হয়, একবারে তৈরি করা হয়। আলাদা আলাদা তৈরি করে যদি তুমি জোড়া লাগাই দাও, পি টাইপ এন টাইপ জোড়া লাগাই দিলাম, তাহলে কিন্তু কাজ হবে না। এটা নর্মালি এভাবে তৈরি করা হয়, প্রথমে কিছুটা পি টাইপ ডোপিং এখানে করে দেওয়া হয়, এই পর্যন্ত পি টাইপ ডোপিং করা হয়, পরে এই পর্যন্ত এন টাইপ ডোপিং করা হয়, একই ম্যাটেরিয়াল একই সাবস্ট্রেটের উপর এটা করা হয়। ওকে, সো আমার ইলেকট্রনিক্স পড়ানোর মেইন উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে সোলার সেল পড়ানোর। ওকে, এটা তোমরা ইলেকট্রনিক্সে পড়ে এসছো। ওকে, আচ্ছা, যখন এরকম পিএন জাংশন তৈরি করা হয় তখন পি টাইপের ভিতরে আমার বেশি আছে হচ্ছে হোল, এন টাইপের ভিতরে বেশি আছে হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনো বাবা, সোলার সেলের ওয়ার্কিং প্রিন্সিপাল লেখার সময় এটা তোমাকে লিখতে হবে। আমার ইসে কিন্তু ডিরেক্ট অত ডিটেইল লেখা থাকবে না,
স্লাইডে ডিটেইল লেখা থাকবে না, আমার কথাগুলো শুনে অথবা বইতে পড়তে হবে। ওকে, সো পি টাইপের ভিতরে যখন হোল বেশি আছে, হোল বেশি আছে তার মানে এগুলো ডিফিউজ করবে। ডিফিউজ মানে কি? সেগুলো চাপ তৈরি করবে কোন দিকে যাওয়ার জন্য, যেখানে হোল কম আছে। হোল কোথায় কম আছে? এনের ভিতরে কম আছে। সো এখান থেকে কিছু হোল এদিকে চলে যাবে, যখন এখান থেকে পজিটিভ চার্জ এদিকে চলে যাবে সে নেগেটিভ চার্জ এখানে রেখে যাবে, কথা না? সে নেগেটিভ চার্জ এখানে রেখে যাবে, এখানে নেগেটিভ চার্জ জমা হবে। আবার এখান থেকে ইলেকট্রনটা যখন এদিকে চলে আসবে, নেগেটিভ চার্জ চলে আসলে এখানে পজিটিভ চার্জ চলে আসবে। এরকম করে কত সময় আসবে, এরকম করে কত সময় আসবে? হ্যাঁ, কত সময় চলবে এটা, কত সময় চলবে ইলেকট্রন এইটা? কোন সেলটা যতক্ষণ পরিপূর্ণ না হবে ততক্ষণ চলতে থাকবে, এটা কোনো কথা হলো? এটা ঠেকাবে কে? এই ধরনের প্রসেসটা ঠেকায় কে? তাই না? বিল্ট ইন পোটেন্সিয়াল, একটা নাম শুনেছিলে ডায়োডের ক্ষেত্রে, একটা সিলিকন ডায়োডের ক্ষেত্রে বিল্ট ইন পোটেন্সিয়াল কত? 0.7 ভোল্ট। ইলেকট্রনিক্স কিচ্ছু পড়ো নাই, শোনো বাবা, এটা কিন্তু একটা কোর্স আর একটা কোর্সের সঙ্গে ইন্টার রিলেটেড, যদি না বুঝে থাকো তাহলে কিন্তু সমস্যা, বুঝছো? সো এরকম করে চলতে থাকবে, যখনই চার্জ সেপারেট হয়ে গেল এখানে কী হলো, একটা ইলেকট্রিক ফিল্ড ফর্ম করলো, তাই না? এই ইলেকট্রিক ফিল্ডটা এখন একটু ছোটো আছে, যেহেতু ছোটো আছে সে ডিফিউশনটাকে বাধা দিতে পারতেছে না, তখন আরও চলে যাবে, হোলটা এদিকে যাবে, নেগেটিভ চার্জ এরকম জমা হবে, নেগেটিভ চার্জ জমা হবে, এদিকে পজিটিভ চার্জ জমা হবে, এদিকে পজিটিভ, এই কথা না? এরকম করে যখন এই ইলেকট্রিক ফিল্ডটা স্ট্রং অ্যানাপ না হয় এটাকে বাধা দেওয়ার জন্য, তত সময় পর্যন্ত চলবে। যদি ইলেকট্রিক ফিল্ডটা স্ট্রং হয়ে যায়, কারণ দেখো এই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে? পজিটিভ। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সবসময় পজিটিভ থেকে নেগেটিভ দিকে। সো এই ইলেকট্রিক ফিল্ডটা এইখান থেকে হোলকে এদিকে যেতে বাধা দিবে, এখান থেকে হোলকে এন টাইপের দিকে বাধা দিবে। সো যদি ইলেকট্রিক ফিল্ডটা স্ট্রং হয় তখন এই হোলগুলো এন টাইপে যাবে না, এন টাইপ থেকে ইলেকট্রনগুলো এ পাশে আসবে না, তখন এটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে। সাধারণত সিলিকনের ক্ষেত্রে এই ভোল্টেজটা হচ্ছে 0.7 ভোল্ট, 0.7 ভোল্ট, আর ডায়োডটাই 0.7 ভোল্টেই অন হয়, বুঝাইতে পারলাম? ওদের ইন্টারনালি এই ভোল্টেজটা তৈরি হয়ে থাকে, এটা কিন্তু কোনোভাবেই তুমি কোনো মিটার দিয়ে মাপতে পারবে না, কারণ ওদের টোটাল চার্জের সংখ্যা সমান, বাইরে থেকে মাপলে এটা পাওয়া যাবে না, কিন্তু এটা ভিতরে তৈরি হয়ে থাকে। এখন সোলার সেলের সাথে এটার রিলেশনটা কী, এটা আমি কেন দেখাচ্ছি, তাই না? এটা একটা ডায়োডের হিসাব, এটা একটা ডায়োডের হিসাব। সো পিএন জাংশন তৈরি করেছি, এটা ডায়োড তৈরি হয়েছে, ডায়োডটার সিম্বল কেমন ছিল? ডায়োডটার সিম্বল ছিল এমন। সো আমি যদি এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি VDC, কারেন্টটা এদিক থেকে এদিকে যাবে, সুন্দর মতো কারেন্টটা এদিক থেকে এদিকে যাবে। সো এখানে যদি আমি ভোল্টেজ অ্যাপ্লাই করি কারেন্টটা এদিকে যাচ্ছে, কিন্তু সোলার সেলের ক্ষেত্রে জিনিসটা একটু উল্টা। সোলার সেলের ক্ষেত্রে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় না, সোলার সেলের ক্ষেত্রে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় না, জাস্ট এটাকে সূর্যের আলোতে রেখে দেওয়া হয়, সূর্যের আলোতে এটাকে রেখে দেওয়া হয়। এটার একটা চিত্র দেখে আমি দেখাইতে পারি কি না, এমন ধরো এটা সূর্যের আলোতে জাস্ট আমি এরকম রেখে দিয়েছি। যখন রেখে দিব এইটা, সাধারণত চিত্রে যদি আমি দেখাতে চাই, ওখানে ভালো দেখানো নেই, আমি কিন্তু একটা সোলার সেল তৈরি করে রেখেছি যার ভিতরে বিল্ট ইন পোটেনশিয়াল তৈরি হয়ে আছে। এটা কোথায় আছে? আচ্ছা, এইখানে দেখা যাচ্ছে। ওকে, এই যে রিজনটা, সাদা রিজনটা, এই রিজনটার নাম হচ্ছে যে চার্জ ফর্ম করেছিল না, ডিপ্লেশন রিজন, ডিপ্লেশন রিজন। আর উপরেরটা হচ্ছে এন টাইপ, নিচেরটা হচ্ছে পি টাইপ। সো এই এন টাইপটা সাধারণত খুব থিন হয়, থিন মানে পাতলা হয়, আর এই পি টাইপটা অনেক মোটা করে তৈরি করা হয়। সেটা যেমন এটা হচ্ছে এন টাইপ, এটা পি টাইপ, এবং এটাকে লাইটলি ডোপ করা হয়, এটাকে হাইলি ডোপ করা হয়। কেন করা হয় তার ব্যাখ্যাটা আগামী ক্লাসে এসে দেবা, যে সোলার সেলের ক্ষেত্রে কেন এন টাইপকে হাইলি ডোপ করা হয়, পি টাইপকে কেন লাইটলি ডোপ করা হয়, এই কোশ্চেনটা একটু লিখে রাখো। হ্যাঁ, আচ্ছা তুমি দেখে এসো তারপর আমাকে বলো। ওকে, সোলার সেলের ক্ষেত্রে এন টাইপকে
কেন হাইলি ডোপ করা হয় এবং পি টাইপকে কেন লাইটলি ডোপ করা হয়। এই কোশ্চেনের আনসারটা আমি আগামী ক্লাসে অবশ্যই জিজ্ঞেস করব। হ্যাঁ আচ্ছা, ফোটন ফোটন আসে, ফোটন আসে। আচ্ছা কি বললে, মানে সোলার সেলে কেন এন টাইপ পোর্শনটাকে একদম পাতলা রাখা হয় পি টাইপের তুলনায়। আচ্ছা এখন আসি, তাহলে আমি একটা সোলার সেল তৈরি করে রেখেছি, একটা ডায়োড তৈরি করে রেখেছি, ডায়োডটার উপরে এন টাইপ, নিচে পি টাইপ, মাঝে হচ্ছে ডিপ্লেশন লেয়ার, মাঝে হচ্ছে একটু মনোযোগ দিয়ে শোনো, ওইটা লেখায় ব্যস্ত হয়ে গেছো সবাই, একটা কথা বললে এত সময় লাগে লিখতে। সো মাঝে ডিপ্লেশন লেয়ার, যখন সানটা আসবে ডিরেক্টলি এন টাইপকে ভেদ করে আমার ডিপ্লেশন লেয়ারে সে চলে আসবে, আমাকে সেভাবেই তৈরি করা হয় যে এন টাইপ ভেদ করে সে ডিপ্লেশন লেয়ারে আসে। যখন ডিপ্লেশন লেয়ারে আসে, যখন একটা ফোটন এসে এই ডিপ্লেশন লেয়ারে আঘাত করবে, তখন এখানে ইলেকট্রন হোল জেনারেট হয়, ইলেকট্রন হোল জেনারেট হয়। এই চিত্র থেকে আমি এইখানে আরেকটা চিত্র তৈরি করি, সো ওই ডিপ্লেশন লেয়ারটা আমি ধরে নিই এত পর্যন্ত এসেছিল আর এই উপরের দিকে এতটুকু পর্যন্ত গেছে, এই পর্যন্ত হচ্ছে আমার ডিপ্লেশন লেয়ার। ওকে, এতটুকু ডিপ্লেশন লেয়ার। সো আমার এখানে যখন ফোটনটা এসে স্ট্রাইক করলো, একটা ইলেকট্রন জেনারেট করলো, একটা হোল জেনারেট করলো। ওকে, এখন যখন ইলেকট্রন হোল জেনারেট করলো, এর মাঝে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে আসে না আগে থেকেই, সেটা কোন দিক থেকে কোন দিকে ছিল, পজিটিভ থেকে নেগেটিভ দিকে। সো যেখানে এন টাইপ সেদিকে পজিটিভ ছিল, যেখানে পি টাইপ সেখানে নেগেটিভ ছিল। সো আগে থেকেই পজিটিভ থেকে নেগেটিভ দিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছিল, এই ইলেকট্রিক ফিল্ডটা, এই বাবা কথা বললে প্লিজ একটু বাইরে গিয়ে কথা বলতে হবে, যখনই সানলাইটটা এসে আমাকে স্ট্রাইক করবে আমার হোল ইলেকট্রন পেয়ার জেনারেট করবে, সেই পেয়ারটাকে এই ইলেকট্রিক ফিল্ড সেপারেট করে ফেলবে। এটা ইলেকট্রিক ফিল্ড এদিকে আসে, এখন আমাকে বলো এই ইলেকট্রনটা কোন দিকে যাবে, এই ইলেকট্রনটা কোন দিকে যাবে, উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে, ইলেকট্রনটা, ইলেকট্রন আমাকে এটা বলো, ইলেকট্রন ইলেকট্রিক ফিল্ডের দিকে যায় নাকি উল্টা দিকে যায়, উল্টা দিকে যায়। ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আসে, উপর থেকে নিচের দিকে, তাহলে ইলেকট্রনটা কোন দিকে যাবে, উপরের দিকে। সো যদি এটা ইলেকট্রন হয়, ইলেকট্রনটা উপরের দিকে যাবে আর হোলটা নিচের দিকে আসবে। ওকে, সো একটা ইলেকট্রন ওদিকে গেল, একটা হোল এদিকে আসলো, এরকম করে মিলিয়ন্স অফ ফোটন যখন এসে স্ট্রাইক করবে তখন মিলিয়ন্স অফ হোল ইলেকট্রন পেয়ার জেনারেট হবে, যখনই হোল ইলেকট্রন পেয়ার এরকম করে সেপারেট হয়ে যাবে, এখানে অনেকগুলো, এখানে অনেক অনেকগুলো ইলেকট্রন জমা হলো, অনেকগুলো ইলেকট্রন জমা হলো, এখানে অনেকগুলো হোল জমা হলো, তাহলে দুইটা চার্জ সেপারেট হয়ে গেল, এখন এখানে একটা ভোল্টেজ তৈরি হয়ে যাবে না, অবশ্যই একটা ভোল্টেজ তৈরি হয়ে যাবে। আমি যদি এখন তার দিয়ে কানেক্ট করে দিই এদেরকে, তাহলে এর ভিতর দিয়ে কারেন্ট পাস হওয়া শুরু করবে। এতটুকুই হচ্ছে সোলার সেলের ওয়ার্কিং প্রিন্সিপাল, এতটুকুই। এখন ডায়োডের সাথে বেসিক পার্থক্য কী ছিল, ডায়োডের ক্ষেত্রে ছিল এখানে একটা ভোল্টেজ যদি অ্যাপ্লাই করতাম ভিডিসি, তাহলে কারেন্টের ডিরেকশনটা পজিটিভ দিকে যাইত, কারেন্ট যেহেতু হচ্ছে আমার পি টাইপ থেকে এন টাইপের দিকে, কারেন্ট পি টাইপ থেকে এন টাইপের দিকে যাইত, কিন্তু এখানে দেখো কারেন্টটা কোন দিকে যাচ্ছে, এন টাইপ থেকে পি টাইপের দিকে যাচ্ছে, এন টাইপ থেকে পি টাইপের দিকে যাচ্ছে। সো এর কারেন্টের ডিরেকশন যেহেতু উল্টা, সো সোলার সেলের ক্যারেক্টারিস্টিক সাধারণত উল্টা হয়, এটা সাধারণত এদিক থেকে এসে এরকম হয়, সোলার সেলের নেগেটিভ দিকে কারেন্ট দেয়, কারণ কারেন্টটা সাধারণত এদিকে যাওয়ার কথা, কিন্তু কারেন্ট এদিকে না গিয়ে আসতেছে উল্টা দিকে, এই জন্য এই কার্ভটা সাধারণত নিচের দিকে আঁকা হয়। সোলার সেলের আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আঁকলেই সেটা ডায়োডের থেকে উল্টা দিকে হবে, ডায়োডে সাধারণত একটা ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, কারেন্টটা ফরওয়ার্ডের দিকে যায়, আর এখানে ভোল্টেজ অ্যাপ্লাই না করেই কারেন্টটা রিভার্সের দিকে যায়, উল্টা দিকে যায়। আচ্ছা তাহলে আমি কি বোঝাইতে সক্ষম হয়েছি যে সোলার সেল কীভাবে কাজ করে, নাকি আমার আরেকটু ইলাবরেট করতে হবে? আচ্ছা আরেকবার একটু বলে দিই, সো
আমরা চেষ্টা করতেছি সোলার সেলের ওয়ার্কিং প্রিন্সিপাল ব্যাখ্যা করার জন্য। ওকে, সো প্রথমেই এটাকে আমি সানের সূর্যের আলোতে রেখে দিয়েছি। যখনই সূর্যের আলোতে রাখবো তখন সূর্য থেকে আমার ফোটনগুলো আসবে, আলো আসবে। সো আলো এসে এন টাইপকে পাতলা থাকে তো ভেদ করে আমার ডিপ্লেশন লেয়ারে অ্যাবজর্ব হবে। কেন ডিপ্লেশন লেয়ারে অ্যাবজর্ব করতে চাই? কারণ এখানে একটা শক্তি তৈরি হয়ে আছে, আগে ইলেকট্রিক ফিল্ড আছে। সো আমি যদি ইলেকট্রন হোল পেয়ার এখানে জেনারেট করি তাহলে ওদেরকে সেপারেট করা সম্ভব, কিন্তু এই এন টাইপের ভিতরে তৈরি হলে কিন্তু সেপারেট হতো না, কারণ ওখানে ইলেকট্রিক ফিল্ড নেই তো, ইলেকট্রিক ফিল্ড আছে মাঝে। এই জন্য আমি চাই ফোটনগুলো এই ডিপ্লেশন লেয়ারে এসে অ্যাবজর্ব হোক। যখনই অ্যাবজর্ব হয় সেখানে হোল এবং ইলেকট্রনের একটা পেয়ার জেনারেট হয়, ওই পেয়ারটা সাধারণত এই ইলেকট্রিক ফিল্ড সেপারেট করে ফেলে। যখন এইরকম মিলিয়ন্স অফ চার্জ সেপারেট হয়ে যায় তখন একটা ভোল্টেজ তৈরি হয়। ভোল্টেজ তৈরি হলেই সেটা যদি আমি তার দিয়ে শর্ট করে দিই কারেন্ট পাস করে। এতটুকুই ডায়োডের সাথে সোলার সেলের পার্থক্য, এর আর কোনো ওয়ার্কিং প্রিন্সিপাল নেই, এতটুকুই প্রিন্সিপাল। বুঝাইতে পারলাম? একদম ইজি একটা জিনিস, কোনো ঝামেলা আছে? জাস্ট উল্টা, ডায়োডের ক্ষেত্রে কারেন্টটা ফরওয়ার্ডের দিকে যায় তো এটা রিভার্সের দিকে যায়। এখানে আলোতে রাখলে এই ডিপ্লেশন লেয়ারে এসে আমার ফোটনগুলো অ্যাবজর্ব হয়ে হোল ইলেকট্রন পেয়ার সেপারেট হয়ে যায়, সেই সেপারেট হওয়ার ফলে একটা ভোল্টেজ তৈরি হয়, সেটা থেকে আমি একটা কারেন্ট পাই। সহজ হিসাব। এখানে একটা কোশ্চেন থাকতে পারে না যে স্যার যদি শর্ট করা না থাকে তাহলে কী হয়, যদি লোড লাগানো না থাকে তাহলে কী হয়, তখন কী হয়? জমা থাকবে? জমা তো থাকবে না। তখন কী হবে? এখানে হিউজ পরিমাণে ভোল্টেজ বেড়ে যাবে যেগুলো ইন্টারনালি এটাকে শর্ট করে ফেলবে। সো হোল ইলেকট্রন পেয়ার তখন আবার ভিতরে ইন্টারনালি শর্ট হয়ে যাবে, নিজেরা নিজেদের ভিতরে। এটাকে বলে হচ্ছে রিকম্বিনেশন, এটাকে বলে রিকম্বাইন হয়ে যাবে। ওকে, সো এখানে যে ইলেকট্রনগুলো ছিল সেখানে এ পাশে চলে আসবে, কারণ সেটা এই ইলেকট্রিক ফিল্ড থেকে বেশি শক্তিশালী হয়ে যাবে, তার কারণে এই রিকম্বিনেশনটা ঘটে যাবে। এই জন্য সোলার সেল যখন তুমি রেখে দাও সেটা লোড যদি লাগাই সে কারেন্ট দিবে, না লাগালে সে নিজেদের ভিতরে রিকম্বাইন হয়ে যাবে, সে জেনারেট করবে, প্রতিটা ইনস্ট্যান্টে জেনারেট করবে, জেনারেট করার পর আবার রিকম্বাইন হয়ে যাবে। এক্ষেত্রে একটু হিট জেনারেট হয়, খুব বেশি না, তাতে সেলের কোনো ক্ষতি হয় না। বোঝা গেল? সো আমি চাই সোলার সেলের ওয়ার্কিং প্রিন্সিপালটা একটু ভালো করে তোমরা লিখতে পারো। সো ডায়োড এবং এই সোলার সেলের ভিতরে পার্থক্যটা কি? ডায়োডের কারেন্টের তুলনায় সোলার সেলের কারেন্ট উল্টা দিকে। সো ডায়োডটা ফরওয়ার্ড বায়াস না হওয়া পর্যন্ত কারেন্টটা কন্ডাক্ট করে না, আর এটা থেকে তো এইরকম ফরওয়ার্ড বায়াসের কোনো ইস্যু নেই, ফোটন আসলেই হবে। নর্মালি তুমি যদি নেটে সার্চ করো তাহলে সোলার সেলের আইভি ক্যারেক্টারিস্টিক যদি তুমি সার্চ করো যে আইভি ক্যারেক্টারিস্টিক্স কেমন, একটা সেল থেকে আমি কারেন্ট ভোল্টেজ কেমন পেতে পারি তার একটা প্লট, নর্মালি এটা নেগেটিভ দিকে সাধারণত দেখায় না, কারণ আমি ডায়োডের সাথে পার্থক্য যখন করি তখনই নেগেটিভ দিকে দেখাবো। ওকে, আইভি ক্যারেক্টার। ওকে, সো এদিকে হচ্ছে ভোল্টেজ, এদিকে হচ্ছে কারেন্ট, ওই জিনিসটাই আমি একটু উল্টা করে আঁকবো, নিচে না এঁকে উপরের দিকে আঁকবো। ওকে, একটা সোলার সেলের আইভি ক্যারেক্টারিস্টিক্স দেখতে এমন হয়ে থাকে এটা। এটা হচ্ছে সোলার সেলের আইভি ক্যারেক্টারিস্টিক্স। ওকে, এই পয়েন্টটাকে, এই যে কারেন্টটাকে, এই কারেন্টটাকে বলা হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট। একটা সোলার সেলকে যদি শর্ট করে দেই যে কারেন্টটা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট। আর এই জিরো পয়েন্ট সিক্স ভোল্ট এটা হচ্ছে সোলার সেলের ওপেন সার্কিট ভোল্টেজ। যখন কোনো লোড লাগানো নেই, ওপেন অবস্থায় আছে একটা সেল, তখন ভোল্টেজ পাওয়া যায় হচ্ছে 0.6, আর যখন শর্ট করে দেওয়া হয় তখন কারেন্ট পাওয়া যায় অ্যারাউন্ড 3 অ্যাম্পস মতো। লাল যে কার্ভটা দেখতে পাচ্ছ, এই কার্ভটা কিসের কার্ভ? এটা পাওয়ারের কার্ভ, এটা সোলার সেলের পাওয়ারের কার্ভ। এটা জিরো থেকে কেন শুরু হয়েছে? কারণ যখন শর্ট পাথ থাকবে, শর্ট সার্কিট, তখন তার শর্ট সার্কিট পাথের ভোল্টেজ কত? জিরো ভোল্ট। তখন আর 0.6 ভোল্ট থাকে না, জিরো ভোল্ট থাকে। সো জিরো ভোল্ট ইন্টু সামথিং কারেন্ট কত পাওয়ার? জিরো পাওয়ার। এই জন্য এটা জিরো থেকেই পাওয়ার শুরু হয়। সো জিরো থেকে এটা রাইজ করতে থাকবে, জিরো থেকে এটা রাইজ করতে থাকবে, সামথিং ম্যাক্সিমামে পৌঁছাবে, তারপরে গিয়ে আবার ওপেন সার্কিটের মতো হয়ে যাবে। এই ক্ষেত্রে হচ্ছে শর্ট সার্কিট করে দেয়া,
আর এরপরে যতগুলো পয়েন্ট আছে, লোড বাড়তিছে, লোড বাড়তিছে, লোড বাড়তিছে, লোড বাড়তিছে, ম্যাক্সিমাম পজিশনে গিয়ে এত লোড বাড়িয়েছি যে কারেন্টই যাচ্ছে না। সো সেটা হয়ে যায় হচ্ছে আমার ওপেন সার্কিট ভোল্টেজ। আমাদের কত সময় আছে? আর 10 মিনিট আছে। এই ওপেন সার্কিট ভোল্টেজ আমি চাইলে ভোল্টমিটার দিয়ে মেপে বের করতে পারি। আমি একটা সেল নিয়ে সেলের এন টাইপ পি টাইপের যে রিবনগুলো আছে সেখানে ধরলে আমি দেখতে পারবো কত ভোল্টেজ জেনারেট করে, সেটা নর্মালি মেজার করা যায়। আর যদি শর্ট সার্কিট কারেন্ট মেজার করতে যাই, আমি ক্ল্যাম্প মিটার ব্যবহার করতে পারি অথবা ডিরেক্ট অ্যামিটার সিরিজে যুক্ত করতে পারি। ওকে, সিরিজ কানেকশন করে এখানে শর্ট সার্কিট কারেন্ট বের করতে পারি। এই যে সোলার সেল পড়লাম আমরা, এই সোলার সেলের ইফিসিয়েন্সি নিয়ে একটু কথাবার্তা আছে। সোলার সেলের ইফিসিয়েন্সি নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো যে কোন সেলের ইফিসিয়েন্সি কেমন হতে পারে, ইফিসিয়েন্সিগুলো কীভাবে নির্ণয় করে। ইফিসিয়েন্সি বলতে তোমরা কী বোঝো বাবা? ইফিসিয়েন্সি হচ্ছে ইংলিশ শব্দ, দক্ষতা হচ্ছে বাংলা শব্দ। কাজ করার ক্ষমতাকে কী বলে? নির্ভুল। হ্যাঁ, ইফিসিয়েন্সি বলতে কী বোঝো বলো? বাবা দক্ষতা আমি জানি। এক্স্যাক্টলি এই কথাটাই, যে আমি ইনপুটে কী পরিমাণ পাওয়ার বা এনার্জি দিলে আউটপুটে সে কতটা এনার্জি দিচ্ছে, এটা হচ্ছে তার ইফিসিয়েন্সি। সো আউটপুট বা ইনপুট, এটা হচ্ছে ইফিসিয়েন্সি। এটা যদি আমি রেশিও আকারে দেখাতে চাই, আউটপুট বাই ইনপুট, ইফিসিয়েন্সি কখনো 100%-এর বেশি হবে না অথবা এক। এক মানে হচ্ছে পার্সেন্ট হিসেবে চিন্তা না করলে ইনপুট বাই আউটপুট সমান হলে কাটাকাটি করে এক হতে পারে, আর পার্সেন্ট হিসেবে চিন্তা করলে 100% হতে পারে। বুঝাইতে পারলাম? সো দক্ষতা, তারপরে হচ্ছে কী যেন বললে আরেকজন, মানে বহুত কথাবার্তা বলছে। সো ইফিসিয়েন্সি মানে হচ্ছে আমি ইনপুটে যে পরিমাণ পাওয়ার দিচ্ছি সেই পাওয়ারের কতটা আউটপুটে যাচ্ছে তার একটা রেশিও, এছাড়া কিছুই না। সোলার সেলের ক্ষেত্রে এই ইফিসিয়েন্সিটা বের করে কী করে, তাই না? সোলার সেলে তোমার ইফিসিয়েন্সি বের করা দরকার হতে পারে। ইফিসিয়েন্সি ক্যালকুলেশনের আগে আমার আরেকটা জিনিস দেখতে হবে, সেটাকে বলা হয় ফিল ফ্যাক্টর। ফিল ফ্যাক্টর, এটাকে FF দিয়ে প্রকাশ করা হয়, ফিল ফ্যাক্টর। ফিল ফ্যাক্টর সম্পর্কে আমরা একটু বোঝার চেষ্টা করবো, ফিল ফ্যাক্টর জিনিসটা কী। ওকে, দেখি অন্য চিত্র আছে কি না। ফিল মানে কী? ফিল মানে কী? ফিল না, এটা ফিল। আচ্ছা, আমি একটু একটু ধৈর্য ধরো, অল্প একটু পড়িয়ে সারি দিব। আচ্ছা, তোমরা কি একটা জিনিস পাওয়ারের ক্ষেত্রে কি একটা জিনিস খেয়াল করছো? ম্যাক্সিমাম পাওয়ারটা, একটা সেল থেকে ম্যাক্সিমাম পাওয়ার কখন পেতে পারি তার একটা নির্দিষ্ট পয়েন্ট আছে, তাই না? আমি কিন্তু এদিকে লোড বাড়াচ্ছি, সো এই পয়েন্টে গিয়ে পাওয়ারটা ম্যাক্সিমাম হয়েছে, এরপরে যদি লোড বাড়াই তাহলে পাওয়ারটা সাধারণত কমতে থাকে। এতটুকু তো বোঝা গেছে। সো পাওয়ার একটা নির্দিষ্ট পয়েন্ট আছে, ওই পয়েন্টের কথা মাথায় রাখো, তারপরে এই ফিল ফ্যাক্টর আমি বোঝাই। ওকে, আমি ধরে নিই এটা হচ্ছে পি ম্যাক্স, ম্যাক্সিমাম পাওয়ার, এটা হচ্ছে ভি কমা আই সামথিং একটা ভোল্টেজ। ওকে, এটা আর মিলে যাবে। হ্যাঁ, ওইটা দেখো সবসময় এই পজিশানে আছে জিরো। ওকে, এখন ফিল ফ্যাক্টর বলতে বোঝাতে যাচ্ছে আমি এই পয়েন্ট, এটাকে বলা হচ্ছে ISC, এটাকে বলা হচ্ছে VOC, এই পয়েন্টটাকে, এই দুই পয়েন্ট মিলে যদি আমি একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করি। রেক্ট্যাঙ্গেল মানে কি? আয়তক্ষেত্র। সে আয়তক্ষেত্রটা দেখতে কেমন হবে? এই পরিমাণ তো, এই পরিমাণ তো, এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে সব থেকে বড় রেক্ট্যাঙ্গেল এর জন্য, এই সোলার সেলের জন্য এই এরিয়াটা, এই এরিয়ায় তোর পাওয়ার, এই এরিয়ায় তোর পাওয়ার, এটা হচ্ছে সব থেকে বড় আয়তক্ষেত্র। কিন্তু ম্যাক্সিমাম পাওয়ারের ক্ষেত্রে এইটা, এই পয়েন্টটা কোথায়? এই পয়েন্টে, তাই না? সো এই পয়েন্টে যদি হয়, এই গ্রাফটা হচ্ছে এই পয়েন্টে। সো এই বড় আয়তক্ষেত্র, প্রথমে এইটা চিন্তা করি, এটা এ, এটা যদি নাম দেই এ, এটার নাম যদি দেই বি, তাহলে এই দুইটার ভিতরে পার্থক্য আছে না? এই, আচ্ছা এইটা মুছে দেই এবার।
এই যে বড় আয়তক্ষেত্রটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত এর একটা এরিয়া আছে, আর এই নিচের যে ম্যাক্সিমাম পাওয়ারের ক্ষেত্রে এর একটা এরিয়া আছে। এই দুটো এরিয়ার পার্থক্যকে বলা হচ্ছে ফিল ফ্যাক্টর, অর্থাৎ সে এই যে বড় এরিয়াটা সম্পূর্ণরূপে সে পেলো কিনা এনার্জিটা। আমি যদি এই সম্পূর্ণ এরিয়াটা নিতে পারতাম তাহলে এই সেল থেকে সম্পূর্ণ এনার্জি নিতে পারতাম। যেহেতু ম্যাক্সিমাম পাওয়ারটা ঘটতেছে হচ্ছে এমন এক পয়েন্টে, সেই পয়েন্টটা উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে, এই এরিয়াটা কখনোই এই ম্যাক্সিমাম এরিয়া হবে না। এটা যদি সম্পূর্ণরূপে পূর্ণ ফিল মানে হচ্ছে পূর্ণ করা, যদি এই এরিয়াটা একে সম্পূর্ণরূপে পূর্ণ করতে পারত তাহলে ওয়ান হয়ে যেত। সো এই ফিল ফ্যাক্টর বলা হয় FF ISC ইন্টু VOC ডিভাইডেড বাই ভি ম্যাক্স আই ম্যাক্স। ম্যাক্সিমাম পাওয়ারটা নির্দিষ্ট একটা পয়েন্টে হয়, সেটা ওই শর্ট সার্কিট কারেন্টেও না, ওপেন সার্কিট ভোল্টেজেও না, সেটা মিডিল কোনো একটা পজিশানে এসে ম্যাক্সিমাম পাওয়ারটা হয়। সো আমার ওপেন সার্কিট ভোল্টেজ এবং শর্ট সার্কিট কারেন্টের গুণফল ডিভাইডেড বাই আমার হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ এবং সরি ম্যাক্সিমাম পাওয়ারের ভোল্টেজ এবং ম্যাক্সিমাম আউটপুট কারেন্ট, মানে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টে যে আউটপুট কারেন্টটা তার গুণফলের যে ফ্যাক্টরটা, এটাকে বলা হচ্ছে ফিল ফ্যাক্টর। ফিল ফ্যাক্টর যদি খুব বেশি হয়, ফিল ফ্যাক্টর যদি 90% বা 95%-এর উপরে হয় তাহলে সেই সমস্ত সেলগুলো অনেক ভালো হয়ে থাকে, কারণ আমি ওই সেল থেকে অনেক বেশি পরিমাণে এনার্জি হারভেস্ট করতে পারি। আমার মনে হচ্ছে এই জিনিসটা তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটু থিওরিটিক্যাল ইস্যু, এটা কোনো প্র্যাকটিক্যাল কোনো ইস্যু না। আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি যে আমি একটা সেল থেকে কী পরিমাণ পাওয়ার নিতে পারি তার একটা মানে ম্যাথমেটিক্যাল কম্বিনেশান দেখাতে যাচ্ছি। আমি সম্পূর্ণ পাওয়ার পেতাম হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলটা, সবথেকে বড় রেক্ট্যাঙ্গেল যেটা ছিল এটা হচ্ছে সবথেকে বেশি পাওয়ার পেতাম, কিন্তু এই পরিমাণ পাওয়ার আমি পাবো না, কারণ হচ্ছে শর্ট সার্কিট কারেন্টে ভোল্টেজ জিরো আর ওপেন সার্কিট ভোল্টেজে কারেন্ট জিরো। এই পজিশানে আমি যেতে পারবো না কোনো দিনই, সোলার সেলটা ওই পজিশানে কোনো দিনই আমি অপারেট করাইতে পারবো না। একটা নির্দিষ্ট পয়েন্ট আছে পাওয়ারের, একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে সোলার সেলটাকে অপারেট করাই। এই দুইটা রেশিও হচ্ছে আমার ফিল ফ্যাক্টর। ফিল ফ্যাক্টরের সাথে ইফিসিয়েন্সির একটা সম্পর্ক আছে। যদি আমি বলি সোলার সেলের ইফিসিয়েন্সি বের করো, তাহলে ইফিসিয়েন্সি বের করার জন্য আমাকে ইনপুট পাওয়ার, এই ইনপুট পাওয়ার বের করবো কীভাবে, ইনপুট পাওয়ার বের করবো কীভাবে, আমার কিছু মেজারিং ইনস্ট্রুমেন্ট আছে যেটা দিয়ে আমার এখন কী পরিমাণ সোলার রেডিয়েশন আসতেছে প্রতি মিটার স্কোয়ার জায়গায় সেটা আমি দেখতে পারি, সেটা মেপে দেখব। তারপরে দেখব হচ্ছে ভিওসি কত, আইএসসি কত, এরপরে ফিল ফ্যাক্টর কত। এই তিনটা, এই তিনটা জিনিস দেখতে পারলে এর ইফিসিয়েন্সি আমি ক্যালকুলেশান করতে পারি। ওকে, আমাদের মনে ক্লাস শেষ হয়ে গেছে তাই না? কত সময় পার হয়েছে? না, শেষ হয়নি এখন। হ্যাঁ নো, হ্যাঁ হ্যাঁ ক্লাস শেষ হয়ে গেছে, তুমি আসতে পারো, সমস্যা। ওকে ঠিক আছে। আচ্ছা, এখানে দেখানো হচ্ছে যে সোলার সেলের ইফিসিয়েন্সি একটা চার্ট দেখানো হচ্ছে, যে আমার সিঙ্গেল ক্রিস্টাল লাইনে যে ইফিসিয়েন্সি দেখানো হচ্ছে 15-18, এটা একটু বেশি হয়ে গেছে, এখন 24-25 পাওয়া যায় মোটামুটিভাবে। আর যদি পলিসিলিকনের দেখো তাহলে 12-14, আর অ্যামোরফ্রাস যেগুলো আছে 5-6, এগুলো খুবই কম ইফিসিয়েন্সির সেল। সো এই তিন ধরনের সেলের ইফিসিয়েন্সির একটা কম্বিনেশান এখানে দেখানো আছে। আগামী ক্লাসে আসার আগে, আগামী ক্লাসে একটা ক্লাস টেস্ট, চব্বিশ পঁচিশের বেশি পাবো না। সো 100 ওয়াট যদি পড়ে, 100 ওয়াট ইফিসিয়েন্সি যদি 25 থাকে তাহলে তুমি 25 ওয়াটের বেশি পাবে না, এটাই এটাই হচ্ছে ব্যাপার সোলার সেলের, এটা একটা সমস্যা। এই ইফিসিয়েন্সি প্রবলেমের কারণেই আমি পারছি না সোলার সেল দিয়ে বাংলাদেশকে সেই ফেলতে, কারণ অনেক জায়গা খায় তো। একটা সেল মনে করো 1 মিটার জায়গাতে আমার কত ওয়াট আসে, 1 মিটার স্কোয়ার জায়গাতে 1000 ওয়াট আসে, তো 1000 ওয়াটের 25% কত হয়, 250 ওয়াট। সো 1 মিটার স্কোয়ার জায়গাতে 250 ওয়াট হলে বাংলাদেশের ডিমান্ড সাপ্লাই দিতে গেলে খবর হয়ে যাবে, বাংলাদেশের যত এগ্রিকালচার ল্যান্ড আছে সব ওই সোলার সেল দিয়ে সেই ফেলতে হবে। হ্যাঁ, সেটা দেওয়া যাবে, আমরা প্রবাবিলিটি অ্যানালাইসিস করে দেখতে পারি যে আমরা কোথায় কোথায় এগুলো দিতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কিন্তু আমাদের আস্তে আস্তে ইম্প্রুভ করতে হবে।
এখন থিওরিটিক্যালি যদি আমি ইসি অ্যানালাইসিস করি সফটওয়্যারে, তাহলে দেখা যায় 30-35-40-এর কাছাকাছি চলে যাচ্ছে। এটা যদি বাস্তবে মার্কেটে আসে তাহলে এটা মিরাকেল হয়ে যাবে, দেখবে যে তখন সোলার সেল নিয়ে আরও বেশি মাতামাতি হচ্ছে। আগামী ক্লাসে একটা ক্লাস টেস্ট নিব, জাস্ট সোলার সেল কি জিনিস, যারা যারা ইয়ে করে নাই, রেজিস্ট্রেশন করেনি, তাদের আপডেট হয়নি। সো আগামী ক্লাসে একটা ক্লাস টেস্ট থাকবে।